আমাদের বেরোনোর কথা ছিল 5টা, আমরা বেরোচ্ছি 1টা, এখন সারা রাত বেরোবো, প্ল্যানিং প্রথমবার যাচ্ছে, ও জানি না কি করবো, খুব জোশ আছে, বেরিয়ে যাবে হাওয়া। আমার চলে এসেছি অষ্টমী পুজো, কোথায় এবার যাবো? রাম মন্দির দেখতে। অনেক শখ ছিল ব্যাগ নিয়ে বেরোনোর, কিন্তু এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, অনেক শখ বেরিয়ে পড়ে গেছে আমার। ভিড় আছে বলে বুঝতে পারছি না, ভিড় না থাকলে বুঝতে পারতাম, গায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, বহুত ঘুরিয়েছে। আমরা অর্ডার করেছি চাউমিন, আমার জন্য রোল, আমি বেশি ঘিরি খাবো না, হালকা খেয়ে খাওয়া কাটাবো। প্রায় 1.5 ঘন্টা ধরে বুক করে করে কেউ এলো না, কেউ না, মানে সুযোগ পেয়েছে বলে আর কি, বুঝলো? পুজোর টাইমে সবাই সুযোগের ফায়দা তুলছে, আর কিছু বলার নেই আমার। ঠিক আছে, যা হোক, খারাপ সময় কাটিয়ে আমরা দাদাকে পেয়ে গেছি, আর যাচ্ছি এখন নেক্সট টিমের দিকে। বলছে নাকি গানের নেই বলে ব্লগে আসবে না, কোনো কথা হয়? রং উড়ে গেছে, হাসি উড়ে গেছে, কানের উড়ে গেছে।
ব্যাগটা ছিল এনেছিল ভেঙে গেছে ব্যাগটা ঘুরতে পারছে ওর খুশিটা অন্য ঘরে যাওয়ার তাড়া হয়ে গেছে আবার নেক্সট ডেস্টিনেশনে যেটা হচ্ছে বাড়ি।